চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড় বহরমপুর মডার্ন সামনে বহরমপুরে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারব সরকার জেলা বিভাজন ও রাজ্য ভাগ নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যের বিরোধিতা না করে তিনি বলেন দু সালে তৎকালীন সাংসদ মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশ একটা বড় সমস্যা পশ্চিমবঙ্গের বুকে কদিন থেকেই কদিন থেকেই শুনছি প্রায় তিন চার দিন ধরেই যে মুর্শিদাবাদ বিভাজন ইউটি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের যে যেমন করে বলছেন ইতিপূর্বে এই পার্লামেন্টে আমাদের মুর্শিদাবাদ নিয়ে কথা উঠেছে নিশিকান্ত দুবে আমাদেরই একজন সাংসদ উনি বলেছেন আমাদের এখানকার বিধায়কও বলেছেন সেই কারণে আমরা দলগত হবে যেভাবে আমাদের উপরে একটা ছাপ দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং তারা তাদের মতো করে বলছেন বিজেপি বিভাজনে রাজনীতি করছেন বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে মুর্শিদাবাদকে ইউনাইটেড টেরিটরিয়াল করতে চাইছে কাশ্মীরের স্ট্যাটাস দিতে চাইছে এবং তার সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের একটা বিধায়কের চিঠি তার মন্তব্য এবং আমাদের সাংসদের মন্তব্যকেও তারা এভিডেন্স হিসেবে খাড়া করছেন কিন্তু পার্টি স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপিও বলছে কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন যে সমস্যার কথা বলেছেন এটা অত্যন্ত বাস্তব এবং এটা আজকের কথা নয় আজকে যারা আমাদেরকে রাজ্য বিভাজনের কথা তকমান পিঠে সারছেন সেই তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পার্লামেন্টের স্পিকার কেউ কাগজ ছুঁড়ে ফেলেছিলেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা আমিও দু একদিন ধরে আপনাদের টিভিতে দেখছি কেউ কোনো নেতা কোনো রাজনৈতিক দল স্পেসিফিকলি নাম করে বলছে মুসলিম সংখ্যা বাড়ছে হিন্দু সংখ্যা কমছে ইত্যাদি ইত্যাদি যার যেমন ভাষা যার যেমন বোধগম্য সে তেমন করে বলছে শুধু অনুপ্রবেশকারী নয় শুধু মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম বিভিন্ন নেতারাও বলছেন যে অনুপ্রবেশকারীর জন্য বাড়ছে এটা যেমন সত্য এর সঙ্গে আরও একটা সমস্যা আছে এর বাস্তব ভুগিন আমি নিজে কারণ আমি নিজেও সীমান্তবর্তী জলঙ্গি এলাকার মানুষ সেই কারণে আমি বলছি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন ধরে একজন বিশেষ সম্প্রদায়ের বৃদ্ধি পাচ্ছে আর এটা শুধু সংখ্যালঘ শুধুমাত্র অনুপ্রবেশকারী তো বটেই তার সাথে অত্যাচিত মানুষ সীমান্তবর্তী এলাকায় সেখানকার মানুষ শহর এসছে বহরমপুর শহরে এসছেন এই আশার প্রবণতা জলঙ্গী রানীনগর শেখপাড়া ভগবান গোলা এই যে এই এলাকাগুলো নওদা এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক আর্থিক অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে অনুপ্রবেশকারী আসার পর ওখানকার সংখ্যা বিভিন্ন সম্পত্তির উপর আক্রমণ সংখ্যা নারীদের উপরে অত্যাচার আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি উনিশশো সেপ্টেম্বর সাল সম্ভবত সেপ্টেম্বর চুরানব্বই সাল একটা সাপ্তাহিক কাগজের হেডিং এ ছিল গরু রাখবি ক্যাম্পে টাকা রাখবি ব্যাংকে বউ রাখবি কোথায় কি বললাম কাগজটির নাম আমি বলতে চাই না একটা কাগজের হেডিং ছিল টাকা রাখবি ব্যাংকে গরু রাখবি ক্যাম্পে বউ রাখবি কোথায় কি পরিমাণে অত্যাচারিত হয়েছে সেখান থেকে তার পালিয়ে শহর মুখী হয়েছে বহরমপুর আর বহরমপুরের মানুষ তারা কলকাতা হয়েছে যে কারণে দু হাজার ছয় সাল বিধানসভাতে আমরা দেখেছি বাংলায় দুশো চুরানব্বইটা আসন আজও কিন্তু দুশো চুরানব্বইটা আসন আছে কিন্তু মুর্শিদাবাদে দু হাজার ছয় ছিল উনিশটা বিধানসভার আসন এখন এসছে বাইশটা বিধানসভার আসন আপনি একদম পুঙ্কানুপুঙ্কানো ব্যাখ্যা সে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা বিধায়ক সংখ্যা বাড়লো পাশাপাশি এটাও দেখুন আগে বিধায়ক কারা ছিল আর এখন বিধায়ক কারা আছে এটা বাস্তব আপনারা যারা রাজনৈতিক দল আছেন সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মুখে সবার সামনে বলছেন বিজেপি সাম্প্রদায়িক আর প্রার্থীর ক্ষেত্রে বড় সাম্প্রতিকতা করছেন আপনারা আমরা তো একটা সংখ্যালঘু কেন্দ্র আমরা সংখ্যাগুরু প্রার্থী দিয়ে প্রমাণ করেছি কিন্তু সিপিএম এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি অধীর বাবুকে একজন অচল পয়সার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি আপনি বিগত দিনে ভগবান গোলার মতো জায়গায় একজন ব্রাহ্মণ পার্টি দিয়ে দেখান মমতা ব্যানার্জিকে বলতে চাই জলঙ্গিতে একজন চ্যাটার্জি পার্টি দিয়ে দেখান বহরমপুর বিধানসভায় একটা সংখ্যালঘু হুমায়ুন কবিরকে পার্টি করে দেখান আপনাদের এত বড় ধর্ম নিরক্ষ পার্টি হন কিন্তু হননি আর কেন হননি আর এই আগে ছিল এখন হয়েছে হুমায়ুন কবির নৌদার বিধায়ক ছিল জয়ন্ত বিশ্বাস এখন হয়েছে মমতাস বিবি মুর্শিদাবাদে আগে বিধায়ক ছিল ছায়া ঘোষ হয়েছে গৌরী ঘোষ কিন্তু ভুললে চলবে না দু হাজার ছয়ের পরে আরো একজনকে রানীনগর থেকে বিধায়ক নিতে নিয়ে যেতে হচ্ছে না এরা যেটা বলেছেন এনারা দলীয় কথা বলেননি ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন নিশিকান্ত দুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন আমাদের এই যে পাকুর হয়ে বিশেষ করে জঙ্গিপুর শামসেরগঞ্জ যে কথা বললে আবারও চলে আসবে ফারাক্কার বিধায়ক কে ছিলেন জঙ্গিপুরের বিধায়ক কে ছিলেন আজকের দিনে কারা আছে সঙ্গে রঘুনাথগঞ্জ বিধায়ক ছিল না আজকের দিনে আবার নতুন বিধায়ক হয়েছে এই সমস্ত কাণ্ডারি হওয়ার কারণেই এখানে প্যালেস্তাইন তৈরি করার চেষ্টা করছে আমরা মহরমের দিনে আমরা এখানে প্যালেস্তাইনের পতাকা দেখেছি এখানে পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি এবং তারাই দেখছে মুর্শিদাবাদ আমাদের অঘোষিতভাবে দখল করে নিয়েছি এবার আমরা পাকুর হয়ে আমরা ঝাড়খন্ড এবং বিহারের কিছু অংশ দখল করতে চাই ক্রমাগত একটা ভাইরাস হয়ে যাচ্ছে এবং গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাই আপনাকে আমি ইতিহাস স্ট্যাটিস্টিক দিয়ে দিব সে দু সালের আটই ফেব্রুয়ারি দিল্লি বোম বিস্ফোরণে কে ধরা পড়ল দিল্লি ভারতবর্ষের রাজধানী দেখা যাচ্ছে জঙ্গিপুরের মাস্টারমশাই আপনার ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কে হচ্ছে জলঙ্গির কোন একজন ব্যক্তি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের সেই কারণে এই ভারতবর্ষকে মুর্শিদাবাদ হয়ে বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর সঙ্গে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা প্রাসঙ্গিক শুনলে অবাক হবেন আমি এই নিয়েও আমি এর আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম আর আমি দুঃখিত তার তিন দিনের মধ্যেই আমার এই জেলার সাংসদ হসপিটালাইজ হয়েছিলেন আমি আপনাদের প্রমাণ দিয়েছিলাম যে এই জেলার থেকেই তারা চিঠি দিয়ে কলকাতার পৌরসভায় তারা ক্যাজুয়াল ভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ থেকে এখানে আসছে এবং তাদেরকে কলকাতার বিভিন্ন পৌরসভা শুধু কলকাতা না কলকাতার সারা কাকিনারা হতে পারে বরানগর হতে পারে আপনার নৈহাটি বিভিন্ন জায়গায় এরা এখান থেকে বিশেষ সম্প্রদায়দেরকে নিয়ে গিয়ে ওখানকার পৌরসভায় চাকরি দিচ্ছে কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে আস্তে আস্তে মুর্শিদাবাদ মতো পরিস্থিতি আপনার ব্যারাকপুর নৈহাটি জগদ্দল একবারে ভাইরাসের মতো সৃষ্টি করছে সেই কারণে নিশিকান্ত দুবে যেটা বলছেন এটা আগামী দিনে কলকাতার বুকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আমার বলার অপেক্ষায় রাখে না বকবি হাকিম দশ দিন আগে কি বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয় শুনেছেন যে অ ইসলামীরা পাপি এদেরকে কাফের অমক্তমক তমক যা হালাম এদেরকে প্রয়োজন আপনার এখানকার হুমায়ুন কবিরা বক্তব্য আপনারা শুনেছেন কত বড় ডেঞ্জারাস বক্তব্য 30% জেলা মানুষকে ভাগিরতিজলে ভাসিয়ে দিব অর্থাৎ এই যে বিচ্ছিন্নতা কিন্তু তৈরি করেছে কিণমূল কংগ্রেস বিজেপি নয় বিজেপির লাইন স্পষ্ট বিজেপির গায়ে চাপানো হবে না বিজেপি সমস্যার কথা বলছেন সমাধান সরকারি লেভেলে করতে হবে সেই কারণে আমার দলীয়গত হবে আমি আবারও বলছি নিশিগন্ত এবং গৌরী ঘোষ যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাকে আমি সমর্থন করছি সমাধানটা আমি কেন্দ্র এবং রাজ্যের ঘরে ছেড়ে দিয়েছি